হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ই লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার জুয়েল। আপনারা যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা পার্সেন্টেজের বেশ কয়েকটা অঙ্কের সমাধান করব। একটু খেয়াল করেন, প্রথম প্রশ্ন যেটা আছে যে হোয়াট ইজ 2x% অফ 50, অর্থাৎ 50-এর 2x% সমান কত? তাহলে দেখেন 2x%, তার মানে 2x% ডিভাইডেড 100, আর এটা হচ্ছে 50, অর্থাৎ বলেছে যে 50-এর 2x% সমান কত। তাহলে দেখেন যে 2 দ্বারা যদি আমরা ভাগ করি 100-কে, 50 50 50, তাহলে এটার মানটা হচ্ছে হবে x হবে এটার মান। তাহলে এ নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 2 নম্বর প্রশ্নে আসব। 2 নম্বর প্রশ্নে যেটা বলেছে, দেখেন যে হোয়াট ইজ 200% অফ 0.010। তাহলে এটাকে যদি আমরা জানি যে 100% যদি 1 হয়, তাহলে 200% হচ্ছে 2, তাহলে 2 × 0.010। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, যেটা হবে দেখেন হবে 0.02, অ্যান্সারটা হবে 0.02। ডি নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে আছে, দেখেন যে 75% অফ 0.08 ইজ ইকুয়াল টু কত, যেটা হবে এটাকে আমরা যদি লিখতে পারি এইভাবে, দেখেন 0.08 × 0.75, তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি, যেটা হবে 0.06, এটাই অ্যান্সার 0.06, এটার অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসব। 4 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে, দেখেন যে হোয়াট ইজ 3% অফ 4, অর্থাৎ 4 3%, হোয়াট ইজ 3% অফ 4, 4-এর 3% কত? তাহলে 4 × 3%, 3 ÷ 100, তাহলে 4 × 25 = 100, তাহলে 3 ÷ 25, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা 12%, এটাকে 0.12 লিখা যায়। এটার অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার অপশনটা, এটার অপশনটা সি নাম্বারটা কারেক্ট। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসব। 5 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে, হোয়াট ইজ 1% অফ 0.025, অর্থাৎ 0.025-এর 1%-এর মান কত? 1% হচ্ছে 1 ÷ 100, তাহলে ইন্টু, যেটা বলা যেতে পারে 25 ÷ 1, তাহলে 25-কে যদি আমরা কাটাকাটি করি 4 × 25 = 4000, 1 ÷ 4000, এটাকে আমরা লিখতে পারি সি নাম্বার অপশন যেটা আছে, 0.00 0.00025, এটার অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বরে আছে, দেখেন যে হোয়াট ইজ 35% অফ এ নাম্বার ইফ 12 is 15% অফ দ্যাট নাম্বার, অর্থাৎ হোয়াট ইজ 35% অফ দ্যাট নাম্বার, অর্থাৎ আমরা জানি সেই সংখ্যাটি আমরা জানি না, সেই সংখ্যাটি হচ্ছে 100%। তাহলে দেখেন যে সেই সংখ্যাটা হচ্ছে, আমরা জানি যেহেতু এখানে বলা হচ্ছে যে 15% সমান হচ্ছে লেখা 12, এখানে আমরা 100%-এর মানটা বের করে ফেলবো, 100%-এর মান, তাহলে 1% = 12 ÷ 15, সুতরাং 100% = 12/15 × 100, 3 × 4 = 12, 3 × 5 = 15, 5 × 20, তাহলে এটা হচ্ছে 100%, ওই সংখ্যাটা হচ্ছে 80। তাহলে এখন যেটা আমরা বের করতে বলেছে, যেটা হচ্ছে 80-এর 35% কত, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 5 × 7 = 35, 5 × 2 = 10, 4 × 7 = 28, অর্থাৎ এটার অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার অপশনটা কারেক্ট। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটা ভিডিওতে।